জমি বেসনের কথা চিন্তা করলি আর কলজাহাটি যায় ব্যাক করলে হল আল্লাহ আইজাহার এই অবস্থা। আপনার কথা আমি বুঝছি, 1.5 লাখ হইলে আপনারা কইয়েন। বাবুরে এই কথা মুহ আনিও না, মসজিদে আজান দিছে আর নজে যাইতে হইব। জমি বেশি আর বাপ আর ডুবে হাঁটানো, ডুবাই তো নাই জমি কিনাই আবার কিনিল কদিন লাগছে। হ্যাঁ 10 ভরি সোনা দিয়ে আর বলি বিয়ে দিন। হ্যাঁ এই যে 60 হাজার দাম আমার মোবাইল, ছবি তুলুন যা কিনিল, এই যে ডুবাই সোনা ব্যবহার করিয়েন না, কদিন লাগছে। হ্যাঁ ইয়ানে আর 2 কানি জমি আছে, 1 কানি আব্বার আসিল আর 1 কানি আই নিজে কিনছি। এমন এক ব্যাক করলে হোলা জন্ম দিছি, নিজে তো কিছুই করতে হারে না, অন হাতের বিদেশ হাঁটানো নাই আব্বার আমার জমি বিক্রি করতে হচ্ছে। তো আপনি যে দাম চানের এই দাম দিয়ে জমি কিনতেন না? শোনো তুই কিনতে না চাইলে আই তোমার জোড়াজোড়ি করতাম না, তবে এই জমি কিননের লাই বহুত লোক আছে, এমনকি চেয়ারম্যানও কিনতে চাইতেছে। হ্যাতের কাছে বিক্রি করলে আই বেশি লাভ করমু, কিন্তু হ্যাতের কাছে আই বিক্রি করতাম না কিল্লাই, এটা তো তুই জানো। জানি জানি, হ্যাঁ তো আপনার টিয়ালে ঘুরাইব আর আই তো আপনার ঘুরাই দেন ক্যাশ টিয়া দিয়ে এলাম ডুবের টিয়া, এটা তো জানে না আপনি। ঠিক আছে ঠিক আছে, তুই চিন্তা ভাবনা করি দেখো, কিনতে চাইলে আর কইও না। চিন্তা ভাবনা করিস, 8 লাখ টিয়া আলা অনেক বেশি হয়ে যায়, তো টিয়া দেন কিনতেন না? বেশি মনে হইলে তুই কিনিও না, এই জমি বেচতে আর 2 দিনও লাগত না। জমি বেসনের কথা চিন্তা করলি আর কলজাহাটি যায় ব্যাক করলে হল আল্লাহ আইজাহার এই অবস্থা। আপনার কথা আমি বুঝছি, 1.5 লাখ হইলে আপনারা কইয়েন। বাবুরে এই কথা মুহ আনিও না, মসজিদে আজান দিছে আর নজে যাইতে হইব। আসসালামু আলাইকুম, জামাতে দেরি যাইব, যারা আইয়েন আইয়েন মসজিদে আইয়েন। আরে কি বিপদের মধ্যে হালাইলো, জমি তো 1.5 লাখ টাকার উপরে, বেসন যাইতো না মনে হইতেছে। আপা আর তো বিয়া 3 ভরি গনা আছে, বেগিন বেশ লইতো না? এটা তুমি কি কইতেছো? তোমার অলঙ্কার বেসনের আগে আল্লাহ রে দুনিয়া তো তুলি নিত। আপা এই কথা কোন নাছে আপা, বিদেশ যাইতে হলে গনাই তো কত কোন লাগবো। তোমার গয়না বেচলেও কিছু হইতো না, বাদ বাকি টিয়াও ঝগড় হয়ে যাবো, আমি চিন্তা করি না চাই। বুলবুল্লার লগে লগে তুইও হাগল হয়ে গেছো নি, থামো। আই আর কয়দিন এই দুনিয়াতে আছি, তোমরা সুখে থাকলে আর সুখ।